हेलो एवरीवन, अस्सलामु अलैकुम, वेलकम बैक टू माय चैनल। आशा करी जे जेखने आछेन आल्लाहर अशेष रहमते भालो आछेन, सुस्थ आछेन। तो आमरा आल्लाहर रहमते भालो आछि आर शुरू करे दिलाम आमार आरो एकटी ब्लग। आशा करी आजकेर ब्लगटी आपनादेर काछे भालो लागबे। तो एखाने ब्लगे आमि ईदेर तृतीय दिन आर चतुर्थ दिन की की करेछि ताई एकटु एकटु करे आपनादेर संगे शेयार करछि। तो एखाने देखतेई पाच्छेन तृतीय दिन ईदेर। तो ये चा बनाना होच्छे सकाल सकाल, और जेहेतु रोजा गिएछे तो चाटाके खूब बेशी मिस करछिलाम। तो रोजा रेखे सारा दिन चाटा खावा हतो ना, कारण जदि चा खेतम ताहले राते आमार घुम आसतो ना। तो सेजन्य चाटाके आमी अवॉइड करेछि। तो सकाल सकाल एखन चा नाश्ताटा करे फेलेछि, तो एखन चायेर पाला चाटा बानिये निएछि। तो सबाई मिलेई चा खाबो। तो आमार आब्बा एसेछिलेन ईदेर दिन, तो आब्बा चले जाबे। तो नाश्ता शेष करे ओनादेरकेओ चाटा दिए दिच्छि। এখানে দুপুরের রান্নাবান্না প্রায় শেষ, তো একটু শেয়ার করলাম। এখানে আমি রুই মাছ রান্না করেছি, তো টমেটো দিয়ে ঝোল করেছি। তো তেমন কিছু আর করিনি, যেহেতু রোজা গিয়েছে, ঈদ গিয়েছে, একটু টায়ার্ডই ছিলাম। তো সিম্পলভাবে এখানে আমি রুই মাছটাকে টমেটো দিয়ে ঝোল করে নিয়েছি, আর মুগ ডাল দিয়ে রুই মাছের মাথা দিয়ে এখানে ঘন্ট রান্না করেছি। তো ঘন্টটা খেতে বেশ ভালো লাগে, সেই জন্যই করেছি। আর একটা মজার জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো ঈদ বকশিস শুধু ছোটরাই পাবে এমন কোনো কথা নেই, বড়রাও কিন্তু পেয়ে থাকে। তো আমরা কিন্তু অনেকেই আছে যে ছোটদের কাছ থেকেও বকশিস পেয়ে থাকি। তো এখানে দেখতেই পাচ্ছেন আমার ছোট বোন আমাকে দিয়েছে ঈদ উপলক্ষে, তো একদম নিউ, দেখতে কিন্তু খুবই ভালো লাগে। ঈদের মধ্যে এরকম নতুন নতুন টাকা ছোটবেলা থেকেই ভালো লাগে, ছোটবেলায় খুব বেশি পছন্দ করতাম ঈদ সালাম হিসেবে নতুন টাকাগুলো। তো এখনও কিন্তু কম ভালো লাগে না, তো আমার ভালো লাগাটাই একটু শেয়ার করলাম। তো আমার বোনকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমি এই ব্লগের মাধ্যমে। সামনাসামনি জানানো হয়নি যেহেতু অনেক বিজি ছিলাম ঈদের দিন, তো টাকাগুলো পেয়ে কিন্তু বাচ্চাদের মতো আমিও অনেক হ্যাপি। তো ওকে আমি এই ব্লগের মাধ্যমেই ধন্যবাদ জানাচ্ছি। আর এখানে আরিয়া আতিকাকে নিয়ে একটু পড়তে বসালাম। তো সন্ধ্যার পরে এখানে বাচ্চাদেরকে লেখাপড়া করাচ্ছিলাম, কারণ ঈদ তারপর রমজান মাসে দেখা গিয়েছে যে ওইভাবে আসলে টেক কেয়ার করতে পারিনি, চেষ্টা করেছি আর কি। তো এখানে আরিয়া লেখাপড়া করছে। আর এটা হচ্ছে ঈদের চতুর্থ দিন সকালবেলা। তো আমার মেজো বোন তো আমার পাশেই থাকে, এটা তো সবাই জানেন যারা আমার ব্লগগুলো কন্টিনিউ দেখেন। তো ও কিছু আম নিয়ে এসেছে, তো আমগুলোকে রাখছি। তো বছরের প্রথম পাকা আম আমার খাওয়া হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমগুলোকে আমি ঝুড়িতে রাখছি, আর আমগুলো দেখে কিন্তু খুবই ভালো লাগছিল। তো একটু বাহিরে যাব সবাইকে নিয়ে, দুপুরে লাঞ্চটা বাহিরেই করব। তো সেই জন্য আমি রেডি হয়ে নিয়েছি। তো আমি একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি, যেহেতু সচরাচর আমি কিন্তু ক্যামেরার সামনে আসি না। তো এখানে বোরখাটা পরে নিয়েছি, আর কোন বোরখাটা পরছি সেটা একটু দেখিয়ে নিচ্ছি। এই বোরখাটা আমার খুবই পছন্দের। আর এই তো আমরা লাঞ্চ করার জন্য চলে এসেছি, আর এখানে আমরা একটা রেস্টুরেন্টে বসেছি। তো আমার ফ্যামিলি আর আমার মেজো বোনের ফ্যামিলি আমরা একসঙ্গে আর কি লাঞ্চ করব। তো এখানে বাচ্চারাও ওয়েট করছিল, যেহেতু প্রচণ্ড গরম। তো সেই জন্য আগে আমরা কিছু ঠান্ডা ড্রিঙ্কস নিয়ে নিয়েছি বাচ্চাদের একটু থামানোর জন্য। আর ওইদিকে খাবারের অর্ডারটাও দিব, তার আগে একটু রেকর্ড করে নিচ্ছি। আর যেহেতু ঈদ উপলক্ষে কোথাও যাওয়া হয়নি বাচ্চাদেরকে নিয়ে, তো বাচ্চাদেরও মনটা অনেক খারাপ। ওরা তো আর পরিবেশ পরিস্থিতি বুঝে না বাচ্চাদের মন, ওরা তো চায় বাহিরে ঘোরাঘুরি করতে। আর প্রতিবারের ঈদগুলো তো আর এরকম হয় না, আমরা একটু হলেও বাহিরে বের হই, আত্মীয় স্বজনের সঙ্গে একটু দেখা সাক্ষাৎ করি, আত্মীয় স্বজনের বাসায় যাই। তো যাই হোক, বাচ্চাদেরকে নিয়ে এই জন্যই, ওদের মনটাকে একটু ভালো করার জন্যই বের হয়েছে। আর এখানে আমি খাবারের মেনুগুলো দেখছিলাম যে কী কী খাবার আছে বা কী অর্ডার দেওয়া যায়, বাচ্চারা কী খাবে। তো এখানে আমি এই প্যাকেজটাই অর্ডার করে দিয়েছি। তো এখানে আতিকা আপনাদেরকে একটু হাই দিচ্ছিল।
বাচ্চাদেরও প্রচণ্ড পরিমাণ ক্ষুধা লেগে গিয়েছিল, আমাদেরও ক্ষুধা লেগে গিয়েছিল। আর যেহেতু ওরা বাচ্চা মানুষ আর ওনারা খাবারটা রেডি করতে একটু লেট করছিল, তাই বাচ্চাদেরকে আমরা একটু সময়টা ভালোভাবে কাটানোর জন্য এটা সেটা জিজ্ঞেস করছিলাম যাতে ওরা বোর না হয়ে যায়। বাবা মানে হাতাল বিকেল আমাল তেলে বেলা, বাবা মানে লুটটা কালে পুতুল পুতুল কেলা, বাবা মানে হাতাল বিকেল আমাল তেলে বেলা, বাবা মানে লুটটা কালে পুতুল পুতুল কেলা, বাবা মানে কাটতে বলো দাঁতে বলো দিন, বাবা মানে তুমি এলাকা আমালো লেখিন আমালো লেখিন। অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ, অনেক সুন্দর। তো বেলা প্রায় 2:30 বাজে, তো খাবারটা রেডি হয়ে গিয়েছে, আমাদের খাবারটা চলে আসবে এখনই। আর বাচ্চারা যাই করুক না কেন তাই অনেক বেশি ভালো লাগে। তো বাচ্চাদের কিছু মুহূর্তই আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, হয়তো বা আপনাদের কাছেও ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর এই তো আমাদের খাবার চলে এসেছে, তো আমরা এখন খাবারটা খেয়ে নিচ্ছি। এখন হচ্ছে বিকেল টাইম, তো বাসায় গিয়ে রেস্ট নিয়ে তারপর একটু বের হয়েছি। তো আমার এক ফ্রেন্ডের সঙ্গে দেখা করার জন্যই মূলত এসেছি, তো ওরা বলছিল যে ফুচকা খাবে, তো ঠিক আছে ওদেরকে ফুচকা দিলাম যে দেখি কতটুকু খাক। তো এই তো বাসায় এখন চলে এসেছি। আর আমার ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম তো কিছুদিন আগে, কক্সবাজার গিয়েছিল, তো এখানে কিছু গিফটই আমার জন্য নিয়ে এসেছে, সেই জন্যই হয়তোবা মিট করেছে আমার সঙ্গে। তো এই তো এখানে কক্সবাজার থেকে আচার নিয়ে এসেছিলো, তো এখানে প্রচুর পরিমাণে আচার দিয়ে দিয়েছে। আর কক্সবাজারের শুটকি আমরা সবাই কম বেশি পছন্দ করি, তো এখানে অনেকগুলো শুটকি ছিল, তো খুলেই আমি দেখাচ্ছি। খুলতে চাচ্ছিলাম না যেহেতু শুটকির বাজে একটা স্মেল আসে, তারপরও ভাবলাম ঠিক আছে সবাই সঙ্গে যেহেতু শেয়ার করছি একটু দেখি দিই এখানে কী শুটকি নিয়ে এসেছে। তো এটা কী মাছের শুটকি আমি আসলে বলতে পারছি না। ও আমাকে ছাড়া আসলে কোনো কিছু খায় না, যা কিছুই হোক না কেন আমার সঙ্গে শেয়ার করবে, আর যাই খাক না কেন বছরের প্রথম আমার সঙ্গে শেয়ার করেই খাবে। আমিও ঠিক তাই, আমার প্রতি ওর অফুরন্ত ভালোবাসা, আমারও আমার এই ফ্রেন্ডের প্রতি অফুরন্ত ভালোবাসা, আসলে বন্ধুবান্ধব এরকমই হয়ে থাকে। তো এই ছিল আমার আজকের ব্লগ, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। তো চলে আসবো নতুন একটি ব্লগ নিয়ে, সে পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফেজ।